ফাইনালি বিয়ে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের। সত্যি সত্যি একে কি কেউ চেন কাল্লু বাবা। ছবি তোলা হচ্ছে দেখছে আর আনন্দ উপভোগ করছে। না আজকে ওই দুটাকে দিয়ে অ্যাক্টিং করাবি, বলি একটা সুস্মিতা একটা অ্যাক্টিং করো। আমাদের বৌদি ভিডিও বানিয়ে ফেলছে, পুরোহিত হবে না? আমাকে পড়াচ্ছিস কেন? এইটা আগে বানাই কালকেরটা। তো কে আমি পড়াবো? ওই শুটিংটা করি, তারপরে ওই যে বুলুকে পড়ে ওরাও কপাল গেছে পুরো। আরে তোমাকে দিয়ে কি শুটটা করবে? তবে দাদা ভালো করে করবে তার জন্য বলতেছি। আরে ওইটা না, ও কি আমরা বরবর ওই ভিডিওটা হবে ভিডিওটা জিনিস হচ্ছে তোমাদের দাদা ভাই কিছুদিন ধরে বলছে সে বিয়ে করবে বিয়ে করবে, তো কিছু করার নেই। খুব দুঃখের বিষয়, না কোনো দুঃখের বিষয় নাই, কারণ যে যাকে পছন্দ করে তাকে বিয়ে করাটাই উচিত, কাউকে আটকে রাখা উচিত নয়। বউ নিজে দাঁড়িয়ে থেকে আরেক দুটিকে বিয়ে দিচ্ছে, মানে নিজের বরকে আরেকজনের হাতে তুলে দিচ্ছে। উমা ওটা কি আমি বিয়ে করব না আমার পছন্দ মতো, এটা স্বাধীনতা, এটা স্বাধীনতা দেয় না আমাদের বিয়ের কোনেকে একদম নতুন বউ লাগছে। বর কিছু একটা বলেছে কমেন্ট করো দেখো। না না কিছু বলছিলাম না, আমি শুনতে পেয়েছিলাম কি বলেছিলাম। ফাইনালি এখানে বিয়ের একটা ভিডিও শুট হচ্ছে, সেটা শুট হবে, তো মোবাইলটা এখন লাগবে, চলো। শুটটা একটু সমস্যা ছিল, এখন আবার শুট হচ্ছে। আর আজকের ক্যামেরাম্যান হচ্ছে আমাদের বাড়ির বড় বউ, মানে আমার যা। আর এখানে দেখো তোমাদের দাদা ভাই আর বুনু বসে আছে, আর ওদিক থেকে শুট হচ্ছে। বোঝানো হচ্ছে দাদা ভাইকে আগেরটা একটু সমস্যা হয়ে গেছিল। তো যাই হোক, শুট করতে অনেকটাই কষ্ট হয়, কিন্তু মানুষ আসে মানুষ আসে না। আবার এখানে শুটটা হবে এখন। ওই যে মানুষ দুটা কই, তো দেখো এইদিক ওইদিক সব দিক থেকে করতে হয়। এদিকে শুটটা হলো, আসো আসো আসো
মন্ত্র পড় রূপা কোন দিকে যাবে তাহলে কি মন্ত্র উঠো না, একটা শুট আছে তো, আরেকটা শুট আছে তো এখন। হ্যাঁ, এবার ঝাটকা দিবে একটা, মানে পরে একটু গানটা করার পরে। শেষ, তোমার ছুটি এখন, তোমরা কি আরো শুট করবা নাকি? ও আচ্ছা, একটা শুট হবে, ঠিক আছে। শুট হয়েছে, এখন হচ্ছে একদম শেষ মুহূর্ত, আর বউ এখন সেজে, মানে বউর শুটিং শেষ, বসে আছে এখন মেন শুটিং। দেখো একে কি কেউ ছিল, ওরে বাবা একটু ভয়, এই তুমি আমার পাশে এসো না, আমার প্রচুর ভয় করছে। এখন হচ্ছে একটা ভূতের শুটিং, আমি ভয়ে আমার গলাটা কাঁপছে পুরো, মনে হচ্ছে যেন সত্যিকারের ভূত। তো সেই শুটটা হবে এখন, সেই শুটটা হবে এখন ল্যাংকার, আর তোমাকে দেখতে ও দেখবে। তো ভূতের শুটিংটা এখন হবে, আর এই দেখো পুরো লুকটা দেখো, পুরোহিত, আর এই যে তুমি ইয়ে পরো না, জামা পরো না, কালা বাবা, কাল্লু বাবা। তো দেখো হচ্ছে 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 ফাইনালি লুক। তো আসলে ফাইনালি লুকটা দেখো, এ আজকে ভূতের ভিডিও করছে, কিছু বলে হয়তো ভূত। তো ফ্রেন্ড ফাইনালি আমি রেডি, আর এখানে দেখো সবাই আছে, আর ওইখানে দেখো তোমাদের কালু দাদা, কালু বাবা, এটা কি কালু বাবা, তোমাদের কালু বাবা, আমার চুরি না, তান্ত্রিক বলে আবার একটু তাকাও, তান্ত্রিক আবার তাকাও, না না আমি কিন্তু অরিজিনালে কখনোই ভূত দেখিনি, আজকে যে এই লুকের ভূতটা দেখলাম সেটা দেখে আমার ঘুম আজকে উড়ে গেল। চলো ফাইনালি লুক দেখো, আর এখন হবে সেই শুটিংটা শেষ মুহূর্তে, ফার্স্ট সেকেন্ড দুটোই হয়ে গেছে, এখন শেষ মুহূর্তটা। তো চলো দেখো, চুলগুলো আরো সামনের দিকে দাও, আমি যাই ভাই, তো এটা হচ্ছে তোমার তাকে ভূতে পেয়েছিল, তো এই কালু দাদার কাছে এনেছিল, সেখান থেকে এখন আরো ভূতে পরিণত হয়েছে, সেরকম একটা লুক। তো চলো চলো শুরু। নেক্সট, প্রথমবার হয়নি, অনেক সমস্যা হচ্ছে। মিষ্টি মা, মাকে এরকম সেজে দেখে কেমন লাগছে তোমার? ভূত লাগছে, মা বলে ডাকবা, ডাকবা সতি, দাঁড়া হয়েছিল কিন্তু তো ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না, সমস্যা হচ্ছে, তাই